উনি তো কা পুরুষ, উনি কা পুরুষ বলে সিআইডি ডাকে জাননি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সমকামী বলে কটাক্ষ করলেন কাঁথির দাপুটে তৃণমূল নেতা তথা কাঁথি এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন। শুভেন্দু অধিকারীকে তিনি কাপুরুষ বলে অভিহিত করেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বুক ফুলিয়ে দিল্লিতে ইডি দপ্তরে ঘণ্টার পর ঘণ্টা প্রশ্নের উত্তর দিতে পারেন, তখন শুভেন্দু অধিকারী পালিয়ে বেড়ান। বাতি কুটলে তিনি হাইকোর্টে যেতে পারেন, তিনি নিজেকে বাঁচাতে রাজ্যপালের দ্বারস্থ হতে পারেন, অথবা মোদি অমিত শাহ লোকসভার স্পিকারের কাছেও যেতে পারেন, কিন্তু সিআইডির মুখোমুখি হওয়ার সৎসাহস তাঁর নেই। শুভেন্দু অধিকারীকে এভাবেই কটাক্ষ করেন প্রদীপবাবু। তবে প্রদীপ গায়েন আরও বিস্ফোরণ ঘটান শুভেন্দু অধিকারীকে সমকামী তকমা দিয়ে। কলেজ জীবন থেকে শুভেন্দুবাবুকে চেনা এই তৃণমূল নেতা তথা একদা অধিকারী পরিবারের ঘনিষ্ঠ এ নেতার দাবি, ছেলেদের দিয়ে শুভেন্দুবাবু তাঁর সমস্ত কামনা বাসনা পূরণ করেন, তাই তো তিনি বলতে পারেন তিনি ব্যাচেলর, তার হারানোর কিছু নেই। পাশাপাশি শুভেন্দু অধিকারী বহু পরিবারকে শেষ করেছেন বলেও দাবি প্রদীপ গায়েনের। চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তুলে আত্মসাৎ করেছেন, বহু পরিবার ঘটি বাটি বিক্রি করে তাকে টাকা দিয়েছে, এখনও বহু ছেলেমেয়ে তাকে টাকা দিয়েও চাকরি পায়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে 20 বছর ধরে জেলাকে শোষণ করেছেন আর নিজে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে এই সব বক্তব্যের সপক্ষে তার কাছে বহু প্রমাণ আছে বলেও দাবি করেন প্রদীপ গায়েন। আমার নেতা বুচ্চি দিয়ে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো ইডির অফিসে গেছে, এখনো 5 ঘন্টা উনি যারা সামনে বসে আছেন ইডির সমস্ত প্রশ্নের উনি উত্তর দিচ্ছেন। আর শুভেন্দু অধিকারী তো কা পুরুষ, উনি আগে আপনারা জানতেন যে আমাদের দাদুরা বলতো যে উঠোরা ভাই তো কটক যাই, উনি সিআইডির কাছে না গিয়ে উনি হাইকোর্টে যাচ্ছেন, উনার উঠলাবাই তো হাইকোর্ট যাই, উঠলাবাই তো রাজ্যপালের কাছে যাই, উঠলাবাই তো অমিত শাহর কাছে যাই, উঠলাবাই তো নরেন্দ্র মোদীর কাছে যাই, উঠলাবাই তো লোকসভার স্পিকারের কাছে যাই। উনি সমকামিতা মানে হোমোসেক্স, উনি ব্যাচেলার বাবা মা, উনি ছেলেদের দিয়ে উনার সমস্ত কামনা বাসনা পূরণ করেন, সমকামিতা, তার জন্য উনি বাইরে বলে বেলেন যে উনি ব্যাচেলার, ওনার প্রয়োজন হয় না, তো বাবা মা ছাড়া কেউ নেই, ওনার প্রয়োজন হয় না, উনি সমকামিতা করেন। কি করে কি তথ্য আছে? সে আমি বহু বহু দিন থেকে কলেজ লাইফ থেকে ওনার সাথে মিশি, অতএব ওনার অনেক তথ্য আমার কাছে আছে, যেটা আগামী দিনে আপনারা যখন জানতে চাইবেন আমি বলবো, অনেক তথ্য আছে। উনি নিজেকে যেভাবে মনে করেন, উনি কতগুলো পরিবারকে শেষ করেছেন জানেন, উনি কত ক্ষতি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে জেলাটাকে আজকে 20 বছর উনি শোষণ করেছেন, কোটি কোটি হাজার হাজার কোটি টাকা উনি আত্মসাৎ করেছেন, বহু প্রমাণ আছে, বহু প্রমাণ, বহু লোকের কাছ থেকে টাকা নিয়ে কার ব্যাংক অন্টাই কোঅপারেটিভ ব্যাংক বিভিন্ন জায়গায় নিয়োগ করেছেন, লোকের জায়গা জমি গয়না গাঁটি বিক্রি করে 18 লক্ষ 20 লক্ষ টাকা করে একজন দিয়েছেন, আবার অনেকের কাজ হয়নি, টাকাও ফেরত হয়নি, অনেকের চাকরি হয়নি। ব্যুরো রিপোর্ট, rebelindia.live।